বলছেন যেখানে 10 জন মানুষ থাকবে সে জায়গায় যদি তুমি নিশ্চুপ থাকো, তুমি যদি অন্য আউটসাইডের কোনো কথা না বলো, তখন এটা হবে তোমার আদব। যেখানে অনেকগুলো মানুষের সমাগম সে জায়গার মধ্যে তুমি যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করো, আবার বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার পর তুমি যদি সেটার সমাধান করে দাও, সেটার নাম একটা আদব। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা নাবিয়ানা মাদাল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা আল্লাহর নূরে নবী পয়দা, পাক কোরআনের ঘোষণা, পাক কোরআনের ঘোষণা, কদ জাআকুম মিনাল্লাহি নূর কোরআনের বর্ণনা। আল্লাহুম্মা নাবিয়ানা হাজরে নাজিরে আছেন নবী, কোরআনে খুলে দেখো না গো, কোরআনে খুলে দেখো না, আন্নাবিয়ু আওলা বিল মুমিনিনা কোরআন পাকের বর্ণনা। আল্লাহুম্মা সাল্লি আলা জুরে নাবিয়ানা মাদাল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা। কত ভালোবাসতেন নবী ইমাম হাসান হুসেনকে, কত ভালোবাসতেন নবী ইমাম হাসান হুসেনকে, সেই ভালোবাসিলে সবাই জান্নাতে দিবে তাহাকে। আল্লাহুম্মা নাবিয়ানা ওগো নবী নূর নবী আপনি মোদের জানের জান, ওগো নবী নূর নবী আপনি মোদের জানের জান, আপনারে দেখা পাইতে মোদের, আপনারে দেখা পাইতে মোদের অন্তরে হইল পেরেশান। আল্লাহুম্মা নাবিয়ানা শাফিয়ানা। সবাই জবান খুলে একটু জিকির পড়েন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লাহ ইলাহ ও মোহাম্মদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লাহ ইলাহ আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবীজি ছাড়া ও পাই নাই, বলেন আল্লাহ ছাড়া এ নবীজি ওই নবীকে পাইতে হইলে আহলে বায়াতের ভালোবাসা চাই। সুবহানাল্লাহ লাহো লা ইলাহা ও মোহাম্মদ রাসূলুল্লাহ
নামাজ রোজা চাইর না, সবাই মা বাবার খেদমত চাইর না, বলে নামাজ রোজা চাইর না, সবাই মা বাবার খেদমত চাইর না, আমার নবীর দরদ ভুইল না, আমার নবীজি তোমায় ভুলবে না, সুবহানাল্লাহ। লাহো লাইলাহা অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না, কারা কারা যাইতে চাই দুই হাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দেন, মাশাআল্লাহ, যাইতে চাই তো ইনশাআল্লাহ, জবান খুলে একটা নারা দিবেন আমার সাথে, পারবেন তো ইনশাআল্লাহ, দেখবো কারা কারা মদিনা যাইতে চাই। আসলে হাত নামান, বলতেছি আমি এই মাহফিলে আসার আগ পর্যন্ত আমি শুধু মাহফিল জানি কর্ণফুলী, এই মাহফিলে আসার আগ পর্যন্ত জানি মাহফিলটা কর্ণফুলী, ওই যে আমার ভাই যখন যোগাযোগ করেছে তখন থেকে। তবে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যে আমাকে এই পর্যন্ত এখানে আসার মতো তৌফিক দিয়েছেন সেটার জন্য বেশি বেশি শুকরগুজার করি। গতকালকে অনেক দূরে, সেটা হচ্ছে কিশোরগঞ্জের অষ্টগ্রাম, আপনার ট্রলারে করে প্রায় দেড় ঘন্টা থাকা লাগছে। রাত্রবেলা যখন বৃষ্টি হয় আমরা ট্রলারে ওঠার আধা ঘন্টা পরেই মাঝ চরের মাঝেই এটা বৃষ্টি শুরু হয়ে গেছে, ট্রলার আর সামনের দিকে যাচ্ছে না। এই ঘুম ছাড়া প্রায় সাড়ে চারটা পর্যন্ত এই ট্রলারে ছিলাম, সকাল সাড়ে আটটা নয়টার মধ্যে এসে আমি আমার বাসাতে পৌঁছাইছি, তারপরে দুইটাতে রওনা দিয়ে এখানের উদ্দেশ্যে আমরা বাইর হয়েছি। তা আমি এখানে কথাগুলো বলবো আপনাদের মনোমুগ্ধকরতা চাইব। আলহামদুলিল্লাহ যতটুক আপনারা আমাকে আমার সাথে ফিডব্যাক দিবেন আমি ততটুক কথা বলবো। একটা কথা মনে রাখবেন, আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি, আদব হচ্ছে স্বর্ণ এবং রূপার চাইতে অধিক উত্তম। সুবহানাল্লাহ, পড়বেন না এই বাক্যটা, আমার একজন ওস্তাদ, আমি যখন দাখিল পরীক্ষা দিব পরীক্ষার অল্প তিন দিন আগে উনি এই বাক্যটা ব্ল্যাকবোর্ডের মধ্যে লিখেছিলেন, আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি, আদব স্বর্ণ এবং রূপার চাইতে উত্তম। এই কথাটা লক্ষ্য করে ওনার দুই একটা কথা আমি লক্ষ্য করলাম। উনি বলেছেন যেখানে দশজন মানুষ থাকবে সে জায়গায় যদি তুমি নিশ্চুপ থাকো, তুমি যদি অন্য আউটসাইডের কোনো কথা না বলো, তখন এটা হবে তোমার আদব। যেখানে অনেকগুলো মানুষের সমাগম সে জায়গার মধ্যে তুমি যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করো, আবার বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার পর তুমি যদি সেটার সমাধান করে দাও, সেটার নাম একটা আদব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে হুজুর একটা কথা বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবি ছিলেন যিনার উপাধি ছিল খাদেমুর রসুল, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর রসুলের খাদেম ছিলেন। মারহাবা, পড়বেন না। তো 10 বছর খাদেম থাকার কারণে ওনাকে খাদেমুর রসুল উপাধি দেওয়া হয়েছে। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যখন আমার রসুলের দরবারে উপস্থিত হতাম, আমাদের রসুল আমাদেরকে তিন জায়গায় আদব রক্ষা করার কথা বলেছেন। কয় জায়গায়? তিন জায়গায়। ইয়া রাসূলুল্লাহ, আমরা তিন জায়গায় কোথায় আদব রক্ষা করব? রসুল বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে হাকিম থেকে আল্লাহর ওয়াহদানিয়তের আলোচনা যখন তোমাদের কাছে করা হবে, আল্লাহ পাকের ওয়াহদানিয়তের কোনো কিছু, আল্লাহর শানের আজমতের কোনো কিছু কমতি যেন না হয়, তোমরা সেই ব্যাপারে আদব রক্ষা করবে। দুই নাম্বার, আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়ার জমিনের মধ্যে রহমাতাল্লিল আলামিন হিসেবে পাঠিয়েছেন, ওই রহমতটাকে অস্বীকার না করে আমি রসুলের মজলিসে বসলে তোমরা আদব রক্ষা করবে। বিশিষ্ট হাদিস বিশারদ এ হাদিসের রসুলের দরবারে বসলে আদব রক্ষা করার ব্যাপারে এভাবে বলছেন যে যখনই তোমরা রসুলের শানেরও কোনো আলোচনা শুনবে দুনিয়ার মজলিসে বসে থাকবে, তখনও তোমরা রসুলের শান শোনার সময় একটা কথাও বলবে না,
তোমাদের জবান গুরু নিরঙ্কুশ চুপ রাখবে কেন কেন কারণ তোমরা মনে রাখবে তোমরা রাসূলের শানে যা বলছো আবার তোমরা যা শুনতেছো আল্লাহ এবং তার রাসূল স্বয়ং সেই জায়গার মধ্যে হাজির ও নাজির হয়ে তোমাদের কথাগুলো শুনতে পাচ্ছেন সুবহানাল্লাহ এই জন্য আমি আপনাদের সবার কাছে দস্তে বরস্তে আরজ করব তিন নাম্বার সাহাবাই কেরাম বলেছেন যখন তোমরা রাসূলে পাকের শান বলবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাগুলো বলবে ওই কথাগুলো বলার সময় তোমরা আদব রক্ষা করবে তো আমি এখানে যারাই উপস্থিত আছেন সবার কাছে এতটুকুই বলবো আমি আমার আলোচনা শুরু এখনো করি নাই জিকিরটা শেষ করেই ইনশাআল্লাহুল আজিজ আমি আমার আলোচনার ধারাবাহিকতা রক্ষা করব তো আপনারা সবাই এখানে বসেছেন আদব রক্ষা করবেন একজন আরেকজনের সাথে কথা না বলি ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন